একটা বাজারে আসছি, সাউরাট বাজার। আমি আর জিএম স্যার, এখানে সুন্দর গ্রামের পরিবেশে বাজার লাগে। সব ধরনের সবজি পাওয়া যায়। চাচা, লাল শাক কত করে? 10 টাকা মোটা। বেগুন, তাই চাচা বেগুন কত করে কেজি? 40। মূলা? 30 টাকা কেজি। টমেটো? 100। এখানে অনেক ধরনের সবজি পাওয়া যায়। সব গ্রামীণ পরিবেশ। কাঁচামরিচ কত? চাচা, কাঁচামরিচ কত করে কেজি? 100 টাকা কেজি। আর সিম? 80 টাকা দেশি সিম, 80 টাকা কেজি সিম। এটা না স্যার, যে ইয়া ভাজে, চাক ভাজি করে। এটা কত করে কেজি? মাত্র 30। আর ওইটা একদমই, এটা কি দেশি না হাইব্রিড? এই কি খবর? ওনারা টাকা উঠায় মনে হয়, পরিষ্কার করে। এই করলা কত করে কেজি? 50। চাচা বেগুন কত করে? 30 টাকা। এটা কি দেশি বেগুন? আর এটা? এটা 20 টাকা, এটাও দেশি। চাচা আপনার মরিচ কত করে? 130 টাকা, 120 টাকা কেজি। বেশি দাম। এটা কি টমেটোর চারা? এটা কি দেশি টমেটো না হাইব্রিড? হ্যাঁ, এটা কি? হ্যাঁ, এখানে কলা বিক্রি করছে। এটা কিসের চারা? শালগম। কত করে? 50টা। 50টা কয় টাকা? 50টা 40 টাকা। আর এটা? এটা কি? এটাও শালগম? মরিচের চারা কত করে? 30। আর ওই টমেটো? এই টমেটো কত? 40। কয়টা আছে এখানে? 2 মোটা। এক মোটায় নিব? একটা নিব। একটা নিলাম। কয় টাকা দিব? 60 কেজি। আর কিসের 60 টাকা? 30 টাকা। এটা কি দেশি? বাজার ওপাশে গ্যান্ডারিয়া বেচতেছে। এই আমাদের এখানে ফুলকপি, ফুল। এটা কি মরিচের চারা? এটা নেবেন? দেখি হাইব্রিড মরিচ না না দেশি মরিচ। এদিকে সবজির দাম সস্তাই আছে। এটা কি রস? এখানে কাপড় চোপড়, লুঙ্গি, গামছা। এখানে কি রান্না হচ্ছে?
বেগুন কত বললেন? 30 80 টাকা।